সমস্ত অনুসূচিত জাতি ও জনজাতির ভাই বোনমানঙ্কু নিশ্চিত ভাবে আহ্বান দেবি। এটি জুয়েল ভাই কথা কহিলে এবং অনেক 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 অনুভূতি কথা কহিবার সহিত সে আপন মানুষ বড় আহ্বান বি দিয়েছেন, চ্যালেঞ্জিং মোডে আহ্বান দিয়েছেন। আমি সমস্ত নিরন্তর ভাবে কাম করিবার আছেন। আজ আপনার বহুত এই অনুষ্ঠান মাধ্যমে স্নেহ দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, সম্মান দিয়েছেন, খুশি করাইছেন, খুশি বি হয়েছেন, হয়েছেন না? কাহি না যেতে তাপরে মু থরে যদি তাড়ি মারিলি, যদি পছ আড়ে অনেক দেখি আউ কি তাড়ি মারছি না নাই, আউ কি হসুছি না নাই, মু খালি একা হসুছি কি, তাহলে আমি পছকু হি রহিবা। জোরদার করতাড়ি মারিবা, খুশি মনাইবা, হসিবা, আউ আমি এক উপভোগ করিবা দরকার। কাহিকি না আমার পাই খুশি এমতি ভাবে আসিছি যে বাস্তবিক আদিবাসী হরিজন সমাজ আজি কিছু তো করেছি, কিছু তো পাইছি, পাইছি কি নাই? আমার হক আমি ধীরে ধীরে আরম্ভ করেছি, হক কু আমি আহরি অধিক নেবার আছে। আপনার ভাবুবে যে আমার তো মুখ্যমন্ত্রী হয়ে গেলে মোহন ভাই আহ চিন্তা নাই, আমি সমস্তে বর্তমান চুপচাপ আরামে বসি কি সব পাইযা, এমতি হুয়ে হব না। যেতবে আপন মানে সমাজ পাই লড়াই করিবে, ন্যায় পাই লড়াই করিবে, আপনার সমস্যা পাই, আপনার বিভিন্ন কাম পাই, সে লড়াইরে মু বি সামিল হবি। এবং যেতবে আপন মানুষ ন্যায় দেওয়া পাই, আপনার দাবি পূরণ করিয়া পাই যেতবে কথা আসিব, বিচার হব, সেতবে পুরি মু হি বিচার করিবি। ইয়ে বাস্তবিক কথা কি না? তো আপন মানে যদি যেমি ছুয়া ন কাঁদিলে মা ক্ষীর পাই না, এমতি কথা আছে না? তো আপন মানে যদি ন কাঁদিবে, আপন মানে যদি ন কহিবে, আপন মানে যদি দাবি পূরণ পাই যদি আপন মানে আবশ্যক পদক্ষেপ ন নেবে, তাহলে মু কাই মো ইচ্ছা তো মু করি পার নি, আরে মো ভাই মানে কিছু কৌ না। এটি গণেশ্বর ভাই হসুচান, বহু অভিজ্ঞতা আছে, বহু জাঁচান, পূর্বতন মন্ত্রী ছিল, সি যেতবে ইয়ে জাতি বর্গ সমাজ পাই সে কথা কহতি, সেতবে সে দল কথা ভুলি যা, দল পরে আগে মো জাতি সমাজ মু দেখি তাকে, আপন টিভি রে দেখি দিলে তাকে তর্ক যুক্তি অকাত্য যুক্তি তর্ক সে করতে হ্যাঁ কি না? সেতবে দল নাই, পার্টি নাই, কিছু নাই, ইয়ে সমাজ পাই কাম করতে। আমি মধ্য সমস্ত ইয়ে কাম করবার অছিয়া করিয়া পাই মধ্য পড়িব। তেমকরি আজির এই দিন এই সমারোহ আমি নিশ্চিত ভাবে মনে রহিব। আমার জনে বক্তা বি কৌতলে এমতি সম্বর্ধনা সভা আগরু কেবে বি হই নথিলা বলি, আউ সেমানে মধ্য সমস্তে আপন মানক সমস্তঙ্কর আশীর্বাদরে সহযোগরে 4.5 কোটি ওড়িয়া আজি যেভাবে ভাবে আজি নূয়া সরকার আপন মানে আশীর্বাদ দিয়েছেন, মহাপ্রভু জগন্নাথ আশীর্বাদরে আমার সমস্ত ঠাকুর মানর ঠাকুরাণী আশীর্বাদরে আজ সরকার গোটে পরিবর্তন হয়েছি, এবং এতে বহু আশা আকাঙ্ক্ষা আপন মানে রাখিছেন যে ওড়িশার ভাগ্য পরিবর্তন হব, নূয়া ওড়িশা গঠন হব, বিকশিত ওড়িশা গঠন হব, আমার সমস্তঙ্কর আমার সমস্তঙ্কর যশস্বী হব। এর এভাবে আমি আশা করিবা, এবং সেপাই আমার সাংবিধানিক ব্যবস্থা ভিতরে অনেক ব্যবস্থা আমি বাবা সাহেব আম্বেদকর এবং বিরসা মুন্ডাঙ্ক পরি যে মহাত্মা মানে আমার সমাজের এবং তা সহিত মধ্যে আহুরি অনেক মহাপুরুষ স্বাধীনতা সংগ্রামী অনেক বড় বড় ব্যক্তিত্ব আম এই সমাজকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার কথা আমি চালা পড়ব। আমার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজী সে মধ্য
প্রতি বর্ষ দৃষ্টি রাখিকি বহুত বড় নূ পরিচয় সৃষ্টি করা সহ আহ্বান দিয়েছেন আহ্বান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইয়ে কথার আমি চালা যে সে আহ্বান দিয়েছেন আমি যে নেগেটিভ দিয়েছেন আমি আদি এ মন্ত্রক আমি এ নেগেটিভ যদি আমি সফল করাইবা তাহলে সামগ্রিক ভাবে ভারতবর্ষ তো বিকশিত হব আারতবর্ষ যেত বিকশিত হয়েযিব সেতবে আদিবাসী হরিজন বর্গ অনুসূচিত জাতি জনজাতি বর্গর লোক মানে ভারতবর্ষর উচ্চবর্গর লোক সহ সমান স্তরে পৌঁছি সারিবে যেবে যাই তাহা সম্ভব হয়ে পার ইয়ে কথা হচ্ছে তাকে নারু নিশ্চিত ভাবে প্রতিমান হুয়ে এটি জুয়েল ভাই অনেক কথা কৌলে এবং তাহা মধ্যে সত্য কথা কৌলে আজ অনেক আমরি সমাজ আমরি বর্গর লোক আজ সংবিধান ব্যবস্থা মধ্যে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং সাংবিধানিক ব্যবস্থা ভিতরে আজ আমি অবস্থাপিত করা যাই ইচ্ছুটিয়া কথা নুহ মহামহিম রাষ্ট্রপতি ভারতবর্ষর প্রথম নাগরিক আজ আমি বহু বড় গোটিয়ে ভাগ্য আমি গোটিয়ে খুশি করেছেন এ সংবিধান ব্যবস্থা ভিতরে আমি কেবে ভাবি নথিবা যে আমার ওড়িশার জনে আমার আদিবাসী মহিলা আদিবাসী ভৌণী ভারতবর্ষর রাষ্ট্রপতি হেবে কিন্তু আজ আমি হলে তো নেই আজ আমি রাষ্ট্রপতি হয়েছেন সেদিন যাই গত এই কিছুদিন পূর্ব সহিত কথা হয়েকি আসলি 29 তারিখে সে মতো ডাকি এবং ভাই ভৌণীর সম্পর্ক রাজনীতি একা সহ কাম করার সম্পর্ক 2000 মশিয়ার সে বিধায়িকা হয়েকি আসলে রায়রঙ্গপুর বিধায়ক হয়ে বিধানসভা আসলে কেন্দুঝর বিধানসভা সে মন্ত্রী বনলে মু বিধায়ক হলি 2004 পুরো দুই ভাই ভৌণী জিতিকি আসল সে বিধায়িকা বনলে মু বিধায়ক হলি মু সরকারি দলের উপমুখ্য সচেতক হলি তা পরবর্তী পর্যায়ে 2009-2014 এ সময় পরবর্তী পর্যায়ে সে রাজ্যপাল বনলে 2019 আসল 2019 পূর্ব 2019 পরে মু বিধায়ক বনলি বিরোধী দল মুখ্য সচেতক হলি সে গভর্নর পরে রাষ্ট্রপতি হলে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।